অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলা কনভেনশনের আয়োজন করা হয়। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকার ও সভাপতি শাওনি সিংহ রায় সহ বিভিন্ন ইমাম মোয়াজিন ও তৃণমূলের বিধায়ক ও নেতৃত্ব। এইভাবে যদি সবাই যত মতবল্লি আছেন তারা সবাই এগিয়ে আসেন, নিজের স্বার্থ নয়, নিজের স্বার্থ নয়, আল্লাহর স্বার্থ দেখুন, আল্লাহ তাআলা আপনার স্বার্থ দেখাবে। আমি 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 নয়, যদি আল্লাহর খিদমতে আপনি আত্মনিয়োগ করেন আল্লাহ আপনার মান সম্মান বাড়াবে। তাই সব মতবল্লি ভাইকে বলবো, ওয়াফের সম্পত্তি উদ্ধার করুন, সেইখান থেকে রোজগারের ব্যবস্থা করুন, ওয়াফকে কন্ট্রিবিউশন করুন এবং সেই কন্ট্রিবিউশন ইনশাআল্লাহ তাআলা গরিব ইমাম ভাই মুয়াজ্জিন ভাই তাদের উপকারে আসবে। এটাই আমাদের কাছে লক্ষ্য এবং নিশ্চিতভাবে